যেখানে তারা ছিল যেখানে ফানির ব্যবস্থা নাই, ফানি দূরে মনে করেন দুই মাইল দূরে তিন মাইল দূরে, তো তিন মাইল যাই এখন থাকবো এবং ফজরের উজু করে নামাজ পড়ব। এই জন্য নবীজি বললেন সকল সকল সেখানে যাও যেতেছে। এইলা শেষবেলা অক্ষরে যখন অক্ষরে কেউই যাই এই সময়ের মধ্যে উটনিটা যখন উড়াইছে উটনির ভিড়ের তলে এই হাড়টা ভরে আসি তখন ভাবা গেছি হাল লইয়া গেছে। অন্য একটা লোক ছিল কে যে সকল মানুষের ভীষণ একটা লোক থাকতো পাহারাদার, কে রইলো কে রইলো কোন জিনিস রইলো কার কী ফরিয়া টইরা রইলো এটা তালাশ করে নিত ওই যে লোক পাহারাদার লোকটা। এই লোকটা এই ইয়ের সাথে গেছে আর কি ওই নবীর বিবির সাথে আয়সা সিদ্দিকার সাথে, এদিক দিয়ে খবর দাবাইছে আবদুল্লাহ বিন উবাই, হে তো নবীর কালি চেষ্টাই করে ক্ষতি করতো, হ্যাঁ মুনাফি হ্যাঁ না গিয়া এই যে নবী হয়েছে পুরা মানুষ এই লোক লয়ে লাগছে ভাতে মারি যাবে আয়সা এমন এক লোকের লোকে খাতির করছে গিয়া দেখেন এই খাতিরের লোক লয়ে আরও দুই ঘন্টা পরে আইব। আসলে কি ওই দুই ঘন্টা পরে এতে গেছে তারা যে ওই যে হার হারাই গেছে উনি কাঁদতে কাঁদতে বসতি এই দিক দিয়ে সারা রব পড়ে গেছে, এই দেহ নবীর বাবা ওই আয়সা সিদ্দিকা ওই কার লগে খাতির করছে হ্যার লগে ঘরে আইছি নবীর সাথে আইলো না আমরা সাথে আইলো না। আসল ব্যাপার হলো হাড়টা যে হারিয়ে গেছিল কানতে ছিল কানতে কানতে বসতি আরে মানে সুযোগ মিশাইছে না আগে তো কইছে মনে হবে নবীজির একটু দুশ্মনী করছে নবীর ক্ষতি করে হেরা এটা দোষ না। এইরকম শুধু এটা গেলে 313 জন মানুষ লইয়া নবীজি যুদ্ধ রওনা করছিলেন, এই এই যুদ্ধ করছিলেন প্রথম যুদ্ধটা উহুদের যুদ্ধ, এই যুদ্ধের মাধ্যমে হেও আইছিল হ্যাঁ আর পরে দেখ কিছু লোক লইয়া এনতে গিয়া হ্যাঁ ভাগ্যে গেছে গা আচ্ছা যাক পরে বদরের যুদ্ধে যাক লোক বদরের যুদ্ধে গেছে গা। অর্থাৎ কথা হইল কি বলে যে হ্যাঁ কালি নবীর কী করে ক্ষতি করবো ক্ষতি করবো, এতে করে সাহাবিরাও তার প্রতি খুব রাগ কার আবদুল্লাহ বিন উবাইয়ের প্রতি রাগ। কিছুদিন পরে যে আবদুল্লাহ ইবাই যখন মারা যায় এই সময়ের মধ্যে উনার ছেলেটা ছিল আবদুল্লাহ খুবই ভালো, এমন ভালো না নবীর জন্য জান প্রাণ দেওয়া ভালোবাসত, হ্যাঁ ছেলে লিখিব ছেলেটা ভালোবাসত।